Alhamdulillah Rabbil Alameen wal aqibatu lil muttaqin উপস্থিত আছে সম্মানিত হাজরিন, স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ভালোবাসা না থাকে, তাহলে আমি আল্লাহর আযাব kitabından Al-Khasais Al-Kubra Allah Suyuti ile bize Hazreti Anas radıyallahu ta'ala anhuma ve etten sahaba radıyallahu ta'ala anhuma davet haber karno diyece amra mufti imam khatib ulema-i kiram tadka badaline urdu waqt ke badaline hazir-i kiram şeyh Is that the soul of life? বেশি হবে না, স্ত্রীর চাইতে বেশি হবে না, অর্জিত সম্পদের চাইতে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। আর জুড়ে 2 নম্বর ইমাম আহলে সুন্নাহ আল-খুতবাতুর রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে কি Ele como é que está a sua পার্টের অংশ মাটির মধ্যে পিছনের অংশ উপরে আমার মনে করে রামগর এই দুনিয়া নদী কাঁপের না আমাকে করে পাবে না 100 উঠের আশায় আমাকে খুঁজতে খুঁজতে পায়ের চিহ্ন থেকে থেকে এই গুহার কাছে চলে আসবে। আমি প্রত্যেক পা দিয়ে হাঁটতেছি যাতে এরা পায়ের চিহ্ন তাকে খুঁজতে না পারে। এখন প্রত্যেক বালিয়া হাঁটলে আরাম হয় না, কষ্ট লাগে। এই কষ্টটা পিছন থেকে কে দেখতেছে? কিছু মনে আছে? Kita nak আপনার কাঁধে ওঠার পর আমি যখন চক্ষুটা বন্ধ করি, আগে চক্ষু বন্ধ করলে কিছু দেখতাম না, এখন চক্ষু বন্ধ করলে খোদার খোদাই দেখি। I'm not a বলেছেন কোরআনে পাকের সূরা হুজুরাতের প্রথম আয়াত লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন খবরদার আমি আল্লাহর আগে তোমরা যাইও না, আমার রাসূলের আগে তোমরা যাইও না। এখন কেউ যদি রাসূলের আগে যায় সে আদব না বেআদব? এই আয়াতটাকে জায়গায় রাখেন, ফতোয়া দিবেন আগে বুঝে। সেদিকে যাব না। সম্মানিত হাজিরিন, নবী আগে, সাহাবারা পেছনে, কিন্তু এই হিজরতের রায় উহার মধ্যে নবী আগে না সিদ্দিক আগে। চাচা বলে দিয়েছে দাঁড়ান, আমি কোরআন জানি, হাদিস জানি, তাফসীর জানি, সব ক্ষেত্রে আগে, কিন্তু দোহায় বুখার ক্ষেত্রে আমি আগে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই আগের মধ্যে কোনো বাহাদুরি নাই, কোনো বিয়াদবি নয়। দোহাটা অরক্ষিত, এই সাপ থাকতে পারে, এই ইচ্ছু থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওই সাপ বিচ্ছুগুলো আপনার শরীরে যদি কামড় দেয় নাম্বার আলেম ক্লাসে পড়ানো হয় হাসিয়ার মধ্যে করোনা দাস। শুধু আমি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি, আপনারা জানেন বিষয়ের সাথে সম্পৃক্ত, এই জন্য বলছি। সম্মানিত খাইবারের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মাকামে সাহাব নামক স্থানে হঠাৎ করে যাচ্ছিলেন আলী। সুবহানাল্লাহ। লম্বায় আলী তুমি বসো। আলী বসে গেলেন। আল্লাহর নবী প্রাণ মাথা মুবারক মহুল আলী শের খুদার রাহান মুবারকের মধ্যে রেখে ঘুমিয়ে গেলেন। কি বললেন? এখন এদিকে নবী ঘুমাচ্ছেন, আসর পেরিয়ে মাগরিব কাছাকাছি, মাগরিব সূর্য লাল হয়ে গেছে, ডুবে যাবে। একবার আমার নবীর চেহারা দিকে থাকায়, আরেকবার সূর্যের দিকে থাকায় আফসোস করে, সূর্য রে তুমি একটু দেরি করতা, আর এই ফাঁকে যদি নবী উঠে যেতেন আমি নমস্কার করে নিতাম। এখন আমার জিজ্ঞাসা, আসরের নামাজ পড়া ফরজ না নফল? আসরের নামাজ শুধু ফরজ না, এটার কি যে গুরুত্ব। স্বয়ং আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজের ফজিলত বেশি, নবীর তাজিম নফল না ফরজ? আরে বুঝে তো নামাজ মাটি আমরা থাকতে চাই কিনা। Assalamu alaikum warahmatullah. Usman আয়েশা কত উট উটের উপরে মাল সব কিছু ওই ব্যক্তির হাতে দিয়েছে, দিয়ে উট নিয়ে এসে কি করতেছে উটের সবার আগেরটা ছেড়ে যায় সম্মান দ্বারা নবী পাকের মহব্বতের দ্বারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দ্বারা সিদ্ধ হয়ে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আমিন 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 আমরা তো সম্মান আমাদের শরীরে জান আছে না নাই আছে আর দূরে বলুন আছে না নাই উস্তুরাহান নাম খেজুর গাছে একটু কোরআন আহা সেটা কোরআনের হাফেজ ছিল শাইখুল হাদিস ছিল বড় মুক্তি ছিল একটা শুকনা খেজুরের কাঠ এক মহিলা চাউ কাঠ দিয়ে আমার নবীর জন্য একটা তিনটা বিশিষ্ট মেম্বর বানিয়ে দিয়েছে নতুন মেম্বরে উসুল পুরাতন মেম্বর ধরানো কাঠের টুকরা রবি বলেন মায়ের বুক থেকে সন্তান হারিয়ে গেলে ওই সন্তান যেইভাবে মায়ের জন্য তাদের উস্তুনে হান্না না নবীর শরীরের কোরআন না পেয়ে সেইভাবে কাঁদতেছে সেই আদর্শ عليكم ورحمة الله وبركاته.